ও কাকিমা, কোনের নামটা জানো কি? ভবতারিণী। তবে এখন আর সে নামে ডাকা যাবে না, আজ থেকে রবির বউয়ের নাম হয়েছে মৃণালিনী। ও তাই বুঝি। ও মৃণা, মুখটা একটু তোলো দেখি। দেখি দেখি দেখি, গান ছাড়া কিন্তু বিয়ের আসর জমে না। তা ও মৃণা বৌঠান, একটা গান গাও শুনি। আমাকে কি গাইতে হবে? তবে তাই হোক। রামু কাকা, তবলাটা ধরো তো। লুকিয়ে ভালো বাসব তারে, জানতে দিব না। লুকিয়ে ভালোবাসব তারে, জানতে দিব না। লুকিয়ে ভালোবাসব তারে, জানতে দিব না। জানলে পরে প্রাণ বেশে, জানলে পরে প্রাণে বেশে, প্রাণ তো দিবে না। লুকিয়ে ভালোবাসব তারে, জানতে দিব না। লুকিয়ে ভালোবাসব তারে, জানতে দিব না। সে যদি না করে আদর, করব না তার অনাদর। সে যদি না করে আদর, করব না তার অনাদর। চোখে চোখে চাইলে পরে, চোখে চোখে চাইলে পরে, ফিরে চাইব না। ভালোবাসব তারে, জানতে দিব না। জানলে পরে প্রাণ বেশে, জানলে পরে প্রাণ বেশে, প্রাণ তো দিবে না। লুকিয়ে ভালোবাসব তারে, জানতে দিব না। ভালোবাসব তারে, জানতে দিব না। নে নে রবি, মিনার ভার উল্টানো হয়ে গিয়েছে, বাট তুই আবার ভরে উল্টে দে। উল্টে দেব। এই দিলাম। ও কি করছিস, সব উল্টে পাল্টে গেল যে? জানো কাকিমা, আজ থেকে সবকিছু উলট পালট হয়ে গেল আমার কাছে। নতুন বৌঠান, তুমি আমার উপর রাগ করেছ? কেন না তো? আমি তোমাকে ছেড়ে মেজ বৌঠানের বাড়িতে থাকছি বলে। ও মা,
তাতে কি হয়েছে? তুমি সব সময় আমার আমাদের সাথে থাকবে এমন মাথা দিবি কে দিয়েছে? তাছাড়া তোমার সবসময় আমার সাথে থাকতে ভালো লাগবেই বা কেন? তোমার কি হয়েছে? কিছু হয়নি তো, একটা লক্ষ্মী ছাড়া অসুখ, মাঝে মাঝে পা হাত ব্যথা, বুক ব্যথা, মাথা তুলতে পারি না। আমি এক্ষুনি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করব। অসুখের কথা ছাড়ো তো, তোমার বিয়েতে কত আনন্দ ফুর্তি হবে, তখন কি আমি বিছানায় শুয়ে থাকবো নাকি ঠিক সেরে উঠবো? আর তাছাড়া কি হলো রবি? নতুন বৌঠান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি ঠিক উত্তর দেবে। আমি যে মানে আমার যে বিয়ে হচ্ছে তাতে তুমি খুশি হয়েছ? ও মা, খুশি হব না কেন? তোমার বিয়ে হচ্ছে তাতে আমাদের সকলের খুব আনন্দ। মেয়েটা তোমার মনে ধরেনি? না না, মেয়ে ভালো মেয়ে, দেখবে একদিন কুটি পোকা থেকে প্রজাপতি ঠিক দানা মেলবে। নতুন বৌঠান, তুমি সেরে ওঠো, আমি কালিও বাড়ি ছেড়ে চলে আসবো। এমন কাজ করো না রবি, কেন আসবে? শুরু বিবির মা মনে দুঃখ পাবে, আমি ঠিক সেরে উঠবো, তুমি দেখো। কিছু বললে? আচ্ছা নবেন্দুদা, ইন্দিরা কাদম্বরীকে হেগেটি বললো কেন? সাধারণ নারীদের থেকে একটু লম্বা, গাঢ় ভুরু, বড় বড় আঁখি পল্লব। অন্তরঙ্গ মহলে তার ডাক নাম ছিল হেগেটি, আর রবির ভাষায়, শ্রীমতী হে, আমি কোনোদিনও কোথাও তোমাকে ছেড়ে যাব না, তা তুমি নিশ্চিত জানো। না রবি, তা হয় না। তোমার কবিতা প্রথম আমাকে শোনাবার সময় তুমি পাবে না, আমি তো নগণ্য। নতুন বৌঠান, এমন কথা তুমি আমায় বলো না, তুমিই আমার সব। আমি যখন বিলেতে ছিলাম সর্বক্ষণ শুধু তোমার কথা ভেবেছি, আর ভারতীতে যে সমস্ত চিঠিগুলো ছাপা হয়েছে সেগুলো তো আসলে তোমাকেই লেখা চিঠি। ভগ্ন হৃদয়ের সমস্ত কবিতা তো তোমাকেই লেখা। ও হ্যাঁ, মনে পড়েছে, ভগ্ন হৃদয় উপহারে শুধু শ্রীমতী হেকে লিখেছো কেন? শুধু তোমার জন্য। ও মা, ওরম কেউ লেখে নাকি? আর কেউ বুঝবে না, শুধু তুমি আর আমি বুঝবো যে তুমি হেমাঙ্গিনী, তুমি হেকেটি। লেখাগুলো তুমি আর আমি একরকম পড়বো, আর অন্যরা আর একরকম পড়বে। আহ কি বুদ্ধি! অলিকবাবুর নাটকে আমি যে হেমাঙ্গিনী সেজেছিল তা যেন কেউ জানে না, আর মাঝে মাঝে তুমি যে আমাকে হেকেটি ডাকো সেটাও সবাই জানে। জানোকে, যে যা খুশি বুঝুক, আমার ইচ্ছে হয়েছে আমি লিখেছি। কি হলো? ধাবাটা পালিয়ে যাচ্ছিল, এখানে দেয় চা বানায় না, জাস্ট হেভেনলি। আসো, হ্যাঁ চলো। হ্যাঁ নামুন দাদা, নামুন, আসো। ও একটি পাটা পাটা একটু দেখে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ম্যাডাম আসুন। ও আপনারা বোধহয় ঘুমিয়ে পড়েছিলেন, আসুন আসুন। গদ্য জাতীয় ভোজ্য কিছু দিও, পদ্মিতাদের মিল খুঁজে পাওয়া দায়, তা হোক তবু লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। মানে? মানে চায়ের সঙ্গে কিছু খাবারের ব্যবস্থাও করো। ও তাই বলুন, আপনার কি সপ্তাহে যে একটা করে কবিতা তৈরি থাকে? আসুন। কি
কি হলো কপালা? দুটি মন, দুটিতেই জানে, অথচ জানে বলেই তো জ্বালাটা বেশি। এক বুঝেও না বুঝতে পারা, জেনেও না জানতে পারার আকুতি। তার চেয়ে ভালো ছিল নাকি সোজাসুচি? যদি ওরা সোজাসুচি বেশ বলেছো তো। হ্যাঁ, রবীন্দ্রনাথকে তখন বিদ্যাপতিতে পেয়ে বসেছিল। বিদ্যাপতি নতুন বউঠানের খুব প্রিয়।